아 정현이 농담하고 제일 바울 하겠으니 응? 아니 왜 정현이 때 남길이? 모두 말라 아니 와 모두 말라 আরে ওর কথা শুনবার খুব মন চাচ্ছে ওরা কন আমার কথা ওর কাহিনী খুব কষ্টের বন্ধু ছোট থেকে মা বাবা মারা গেছি সারাদিন না খাইয়া পেটার ভোগ নিয়ে অনেক কষ্ট করিয়া মানছি হয়েছি বন্ধু ভালো ওর কাকার বাড়ি কাজ করেছে তুই কি বুঝিস না মোর তোর নগর একটা মোর ইম্পর্টেন্ট কথা আছে যাবো কি তুই না যাবানু আর তোর নগর জাম কিসের জন্য অত কথা শুনবো না তুই চল ওর চল তাড়াতাড়ি চল না আমি যাব চল ওকে তুই চল দেখ মুই তো খুব পছন্দ করেছি আর এইটাও জানি তুই ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছি তুই এলা কথা কেন করে জানি মুই তোর ব্যাপারে সব কিছু জানি মোর কথা জানি আর কি লাভ আর মুই কিন্তু তো পছন্দ করি না পছন্দ করিস না তো কি হয়েছে দুজনের মনে মিলনটাই খুব দরকার ওই পাগল দেখ আমার ধর্মটা কিন্তু এক না হয় আরে ধর্ম আলাদা হচ্ছে কি হয়েছে দুজনের মনে মিলনটা হলে হয়ে যাবে তোর এই উল্টা পুল্টা কথা শোনার মোর সময় নেই তুমি যাও এলাম বাগানের মধুবেলা হয় ঠিক আছে হয়েছে আর একদিন দেখিস তুই মোর প্রেম করব ওই দিনের কথা তুই ভুলে যা আরে ও মধুবেলা হাঁটি আসি যে মোর সাইকেল চ তোর সাইকেল তুই চড় মুই না চড়ু আর রাতে কিন্তু ফোন করি ফোনটা উঠাবো ফোনটা না উঠলে বাড়ি চলে যাম আসিয়া দেখিস Thank you.
হ্যালো, হ্যাঁ হ্যাঁ কি রে ফোন করবা কইছি ক? আরে মধু, তুমি কালি ফোন করবো বলছি, আজই মোক ফোন করেছি। ও আচ্ছা বুঝিনু, তার মানে মোর কথা খুব মনে পড়েছে না? মোর মনে নাই তো নগদ কথা বুঝি, কাজ কাম নাই নাকি কে না? আর মোর নগদ কথা কো, কথা কলে তো মনটা ভালো হবে। ঠিক আছে, তাহলে মুই যাচ্ছি তোর নগদ, তুই ওকে ন, ঠিক আছে? নাহলে কিন্তু তুই তোর বাড়ি চলে যাব। ঠিক আছে যাচ্ছি। মন থেকে পছন্দ কর, আর ধর্মের কথা বারবার কহিন, তুইও মানুষ ময়ও মানুষ, কাটিলে একে রক্ত বাইরে। মানে ছোটবেলা মা বাবা দুজনে মারা গেছে, আর এই পৃথিবীর মা বাবা না থাকিলে কত কষ্ট, সেটা একমাত্র বুঝে যা। তোরও মা বাবা নাই, এত কষ্ট বুক নিয়ে বেড়াছি, তাও তোর দেখি কিছু বোঝা যায় না। তোর কি মনে পড়ে না তোর মা বাবার কথা? মনে পড়ি এবার কি লাভ, মনে করলে কি আর মা বাবা ফিরে আসবি? মোর যে এই পৃথিবীর আপন বলে আর কাহ নাই। তোর অনেক কষ্ট হচ্ছে না তোর মা বাবার কথা কলু যে? কই মোর কষ্ট হচ্ছে, মোর কোনো কষ্ট হয় না, আর কষ্ট হবেই বা কিটায়, কপালে যা লেখা আছে তাই হবে। এত ইমোশনাল হচ্ছ কিটা, তুই তো জানো মোর মা বাবা আর এই পৃথিবীতে নাই। দেখ তুই অত কান্দিন না, মোরও তো কাহ নেই, মোর কই কান্দাস? দেখ তুই এমন করে কান্দিলে কিন্তু মোর তোর সঙ্গে কথা কমানো। আরে নে নে, তুই না কান্দু আর, আর তুই এমন করে রাগ ধরে থাকিলে মোরও যে খুব খারাপ লাগবে। আরে তো কষ্ট পাইনি, মুই তো তোর পাশেতে আছি, তুমি কি পারো না তোর মা বাবার জন্য ফোন করবা? মুই তো অনেক ভালোবাসি। কেন পারি বলিস, তুই ঠিকই পারি। রানী লাগি মোর সপনে, রাজা মুই বনি বরে তোর। কি রে কোরে যাবো রে? এ কোনো দোকান যাম, তোক তো আজিকালি দেখা যায় না রে, চিকড়ি বেড়া ভুলি গেছি। কিটা কাটা কথা দিয়ে বুঝলা, কি একটা ভুলি গেছো? নাই ভুলু রে, এলা কথা বাদ রে, এলা পাটি কুদিয়া দিব ওইটা ক।
যাও আছে না ঠিক আছে, এই কথা বাদ দে, তোর জন্য একটা ভালো খবর আছে। তোকে আর কাম যাওয়া লাগবে না, মুই এখন কাম পাইছো ভালো বিদেশে, মুই কালই বিদেশ চলে যাব। আরে তুই কহ তুই কি কাম দেবা লাগিবে না, মানে আর কাম লাগলে মুই খাম কি? আর তুই ওই সব চিন্তা করিস না, মুই এখন বিদেশে ভালো কাম পাইছি, ওই ভাবে না তোকে আর কাম যাওয়া লাগবে না, মুই কালই বিদেশ যাব। আচ্ছা তো কি যাবা লাগিবে? আরে পাগলি তুই এত চিন্তা করিস কেন, আর মাসে মাসে তুমি ছুটি পামকে, আর দেখ আমার ফোনের তো কথা হবে। আচ্ছা ঠিক আছে, করে যা ভালো মতন থাকিব, তুই সময় খাওয়া দাওয়া করবো আর সাবধানে কাজ কাম করবো। আচ্ছা ঠিক আছে। ওই মুকুল তোর গাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মুই তাহলে গেনু এলা, তুই ভালো মতো থাকিস। হ্যাঁ হাসি হাসি সারা জীবন প্যার পাবি জানি বীরে কাঁচা পাতের হারা রং লাগে যাবে খাত মে, তুই মিলিলে নাই কোনো বাত রে চারদিকে তোরে। কাজ যেন ঠিকঠাক হয়, ঠিক আছে এক করে। হ্যাঁ কাজ নিয়ে টেনশন নিতে লাগবে না, টাকাটা সময় মতো পাঠাই দিবা, আমরা খালাস করে দিব। হ্যালো কি খাওয়া দাওয়া হচ্ছে? যা খাওয়া দাওয়া করি নে, তুমি তো যাস যে কদিন পর বার এনং কোরিয়ায় আমার সমাজের কিছু খারাপ লোকের অভদ্রামির জন্যে দিন দিন অনেক অসহায় মেয়ের জীবন চলে যায়, কত আশা স্বপ্ন নিয়ে নিবি যায় তার জীবনের শেষ চাওয়াখানা।